আমফান কাণ্ডে সরকারের আর্জি খারিজ করে দিল মহামান্য হাইকোর্ট। কাছাকাছি এই আমফান তদন্তের কাজটা করবে ক্যাগ। তাড়াহুড়ো করে টাকা পাঠাতে গিয়ে দু একটা ভুল হয়ে গেছে, আর এই কথাটাই একদিন জানিয়েছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর নিশ্চয়ই বুঝতে পারছেন যে এর নেপথ্যে আছে ঠিক কালজয়ী ঝড় আমফান, মস্ত বড় একটা বিপর্যয়ের নাম আমফান, কোটি কোটি টাকা ত্রাণের নাম আমফান, হয়তো কোটি কোটি টাকা তছরুচ বা নয় ছয়ের নামও এই আমফান। এই ঝড়টা কয়েক মাস আগেই বাংলার বেশ কয়েকটা জেলার উপতি হয়ে গিয়েছিল, আর তাই নিয়ে কিন্তু মস্ত রকম সমালোচনা জল্পনার ঝড় বয়ে গেছে বা এখনো বলছে এই রাজ্যের উপরতি। বেশ কয়েকটি মামলা হাইকোর্টে আনা হয়েছে, সেখানে জানানো হয়েছে যে এই আমফানের ত্রাণ বিতরণের জন্য কিন্তু অনেক অসঙ্গতি আছে। আর হাইকোর্ট দুদিন আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছে যদি এই আমফানের টাকা ত্রাণের বিতরণে যদি কোথাও অসঙ্গতি থেকে থাকে তার পূর্ণভাবে তদন্ত করবে ক্যাগ। আর সাথে সাথে রাজ্য সরকার এর বিরোধিতা করে, একটা আর্জি জানান না এই তদন্ত বরং বন্ধ থাক। কিন্তু আজ শুক্রবার মহামান্য হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে রাজ্য সরকারের এই আর্জি খারিজ করে দেওয়া হলো, অর্থাৎ আগামী তিন মাসের মধ্যেই ক্যাগ নামক সংস্থাটি আমফানের সমস্ত তদন্তের ভার তারা তুলে নেবে এবং রাজ্য সরকারের কাছে যা কিছু অন্যায় ভুল ত্রুটি বা ঠিক যা তথ্য আছে সেগুলো ঠিক ঠিক মতো তদন্ত করেই পুরো তথ্যটা হাইকোর্টের সামনে তুলে ধরবে ক্যাগ। কন্ট্রোলার অ্যান্ড এডিটর জেনারেল অফ ইন্ডিয়া অর্থাৎ এই ক্যাগকেই কিন্তু তদন্তের দায় দিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্ট, এবং কলকাতা হাইকোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে পশ্চিমবঙ্গ সরকারকে আর তারা সময় দিচ্ছেন না, আগামী তিন মাসের মধ্যেই তদন্তের সম্পূর্ণ রিপোর্ট কলকাতা হাইকোর্টকে পেশ করতে হবে। তাহলে জানা যাচ্ছে যে রাজ্য সরকার যদি এরপরে চ্যালেঞ্জ নেয় তাহলে তারা সুপ্রিম কোর্টেও যেতে পারে। এদিকে ক্যাগে আগামী তিন মাসের মধ্যে যেটা করবে সেটা জানা যাচ্ছে যে কিভাবে এই ত্রাণটা অর্থাৎ কি প্রক্রিয়া এই ত্রাণটা বিলি করা হয়েছে সেটা পরিষ্কার তারা জানার চেষ্টা করবে, এবং কারা কারা পাননি আবেদনপত্র জমা দিয়ে কেন পেলেন না কি তার অসিক কারণ সেটাও কিন্তু জানার চেষ্টা করবে এই ক্যাগ। এবং অদ্ভুত এটাই, তিন মাস পরে এই তথ্য হাইকোর্টে পেশ করা হবে। তিন মাস মানে সেটা গিয়ে দাঁড়াচ্ছে ফেব্রুয়ারির সময়, অর্থাৎ তার একটা মাস বা দুটো মাসের পরেই কিন্তু বিধানসভা নির্বাচন। তাহলে এর মধ্যে কিন্তু অনেকটা অস্বস্তি তৈরি হলেও হতে পারে রাজ্য সরকারের কাছে, কারণ এই আমফানের সময় কিন্তু কারা কারা ত্রাণ পেলেন তাদের একটা নির্দেশিকা পরিষ্কার লিস্ট বিডিও অফিসে ঝুলিয়ে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী বলেছিলেন, কিন্তু সেই লিস্ট কিন্তু বিশেষভাবে জমা পড়েনি, কাছাকাছি মানুষের একটা অস্বস্তি থেকেই গেছে। এবার জানা যাবে ক্যাগের তিন মাসের রিপোর্ট কি হলো এবং এটা কতটা বড় ঝড় তুলতে পারে, আবার আমফানের মতো একটা আলোড়ন তৈরি করতে পারে কলকাতা বিধানসভা নির্বাচনের ঠিক আগে। আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম। এই হলো আজকের খবর, আর এই খবরটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার এগুলো আপনাদের কাছ থেকে আশা করছি। আর প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।